আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের শরবত। গাজরের শরবত তৈরি করতে আমাদের যা যা লাগবে, আমি একটা মিডিয়াম সাইজের গাজর কেটে সিদ্ধ করে নিয়েছি, এক মগ দুধ এবং পরিমাণ মতো চিনি। আমরা ব্লেন্ডারে একে একে সব জিনিস দিয়ে দেবো। গাজর প্রথমে গাজর কুচি, তারপরে দুধ, চিনি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি এটিকে এখন ব্লেন্ড করব। হয়ে গিয়েছে আমার গাজরের শরবত। এখন এটিকে আমি সাজিয়ে পরিবেশন করে দেখাবো। হয়ে গেল আমার সুস্বাদু মুখরোচক গাজরের শরবত। এটি আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে অত্যন্ত মজাদার। ধন্যবাদ।